আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ভিত্তিক প্রাথমিক ধারণায় সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ শারমিন আক্তার বানু, সহকারী শিক্ষিকা ওমর কিন্ডার গার্টেন স্কুল ও ওমর গার্টেন একাডেমি। আজ আমি দ্বাদশ অধ্যায় সম্পর্কে প্রাথমিক ধারণা দেব। দ্বাদশ অধ্যায়ের নাম সৌরজগৎ ও আমাদের পৃথিবী। এই অধ্যায়ের প্রথমে সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে এই শিরোনামে কিছু বর্ণনা রয়েছে। এরপরে সৌরজগতের গঠন ও পরিচয় দেওয়া রয়েছে। এরপর আমাদের বাসভূমি পৃথিবী সম্পর্কে বর্ণনা দেওয়া রয়েছে। পৃথিবীর নিজ অক্ষে আবর্তন এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর ঘূর্ণন এবং আণবিক গতি সম্পর্কে এরপরে বর্ণনা রয়েছে। এরপর সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণন অর্থাৎ পৃথিবীর বার্ষিক গতি সম্পর্কে বর্ণনা দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল দ্বাদশ অধ্যায় সম্পর্কে প্রাথমিক ধারণা। সবাই ভালো থেকো, সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।